প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, গণপূর্ত অধিদপ্তরের যে আপনার 2022 সালে যে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 7 ক্যাটাগরিতে, সেখানে কিন্তু আপনার 400+ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেখানে কিন্তু আপনারা সকলেই আবেদন করেছেন। সেইটার কিন্তু যে গণপূর্ত অধিদপ্তর যে 400+ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটার কিন্তু পরীক্ষা অলরেডি তার ডেট সময়সূচি কিন্তু প্রকাশ করেছে। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো, যেহেতু 7 ক্যাটাগরিতে আপনারা আবেদন করেছেন, তার মধ্যে একটি পদ রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ, এইখানে ছিল 180টি শূন্য পদ। আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো যে এই যে 180টি শূন্য পদে যে আপনারা যে বাংলাদেশের 64 জেলা থেকে যে যে গণপূর্ত অধিদপ্তরে আবেদন করেছেন কম্পিউটার অপারেটর, এই যে অফিস সহকারী প্লাস কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক পদে, এই পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন কোন কলেজে অনুষ্ঠিত হবে এবং কয়টা কলেজে মোট অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি জানিয়ে দেবো এবং কোন কলেজে মোট কতজন প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেশনময় হবে, আর তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে গণপূর্ত অধিদপ্তর যে অফিস সহকারী প্লাস কম্পিউটার অপারেটর পদটি রয়েছে সেখানের কিন্তু আপনার যে কেন্দ্র নাম এবং কিন্তু আপনার কোথায় পরীক্ষা হবে সেটার কিন্তু অলরেডি তারা কিন্তু প্রকাশ করেছে। এর মধ্যে অফিস সহকারী প্লাস কাম কম্পিউটার অপারেটরের মোট শূন্য পদের সংখ্যা হলো আপনার 180টি, এর এগেনস্টে কিন্তু প্রচুর আবেদন পড়ছে। এইখানে কিন্তু আপনার কোথায় কোথায় পরীক্ষা হবে, মোট 9টা কলেজে কিন্তু পরীক্ষা হবে, যেখানে আছে মিরপুর গার্লস কলেজ, মিরপুর 10 নম্বরে যেটা অবস্থিত, এইখানে আপনারা লোক 4,500 জনের কিন্তু পরীক্ষা হবে। তারপর আছে গভট বাংলা কলেজ মিরপুর, এখানে হবে 5,553 জনের কিন্তু পরীক্ষা হবে। তারপর বিসিসিআই কলেজ মিরপুর, এখানে 4,000 লোকের কিন্তু পরীক্ষা হবে। এখন কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কার কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন কলেজে পড়ছে অবশ্যই আপনারা কমেন্টসে কিন্তু জানিয়ে দেবেন। মিরপুর বাংলা কলেজ বয়েজ কলেজ, এটা কিন্তু মিরপুরে অবস্থিত, মিরপুর বাংলা বয়েজ কলেজ, কিন্তু এইখানে আপনার 3,500 জনের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কলেজে। মিরপুর বাংলা গার্লস কলেজ, এইখানে 1,500 জনের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আপনার গুলশান স্কুল অ্যান্ড কলেজে আপনার এইখানে 5,500 জনের পরীক্ষা হবে। যেরকম তেজগাঁও মডেল কলেজ অ্যান্ড স্কুল, তেজগাঁও স্কুল মডেল স্কুলে কিন্তু 3,100 জনের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে আপনার কাজী নজরুল সরকারি কলেজ, এখানে আছে আপনার 4,383 জন, এবং আপনার এর মধ্যে আছে মিরপুর কলেজে আছে আপনার 5,000 জন। এই যে মোট 9টা কলেজে কিন্তু আপনাদের অফিস সহকারী প্লাস কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কার কোথায় পরীক্ষা হবে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, এবং আপনারা কীভাবে যাবেন এটা আমি একটু সহজভাবে আমি বলে দিই। এটা আপনারা যদি কেউ না চিনেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গুগলে সার্চ দিলেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় তথ্য সহ কিন্তু সব কিছু অলরেডি বেরিয়ে আসবে। একবারে যাওয়া কিন্তু সহজ, যেক্ষেত্রে পরীক্ষা কিন্তু দুবার টাইম হবে, একটু জ্যাম থাকবে, আপনারা পরীক্ষার কেন্দ্রে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু পরীক্ষার্থী বেশি সেক্ষেত্রে হলটা খুঁজে পেতে একটু লেট হতে পারে, সেক্ষেত্রে আপনার একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু পরীক্ষার সময় আর বেশি দিন নেই, আজকে 20 তারিখ, 21, 22, 23 মানে মাঝখানে 2 দিন আছে, আপনারা একটু সুন্দর সুষ্ঠুভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আর যেহেতু অনেক দিন পর 22 সাল, প্রায় আপনার 1 বছর অধিক সময়ের পর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নিয়ে যাবেন। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, আমি কিন্তু সেই বিষয়ে সুন্দর সুষ্ঠুভাবে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায়, পরবর্তীতে অন্য একটি পর্ব নিয়ে আমি আসব গণপূর্ত অধিদপ্তরের। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, এবং আপনাদের কমেন্টসের কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টস আমার কিন্তু আপনার আমার ডায়েরিতে লিপিবদ্ধ থাকে, এবং আপনাদের যত জানা